নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতেছেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার। গ্রাহকদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পালোয়ান মাহবুব। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে তার হাতে গাড়ির চাবি তুলে দেন ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। উপস্থিত ছিলেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক, চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ার বড় প্রেরণা নগদের এই পদক্ষেপ। আগামী বাংলাদেশে টিকে থাকতে হলে ডিজিটাল দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন মন্ত্রী। চান অথবা না চান, আপনাকে স্মার্ট বাংলাদেশে বসবাস করতে হবে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট দক্ষতা লাগবে এবং স্মার্ট দক্ষতার পাশাপাশি স্মার্ট জীবনযাপন আপনাকে করতেই হবে। আপনার চারপাশ স্মার্ট হয়ে যাবে, আপনি নিজে আনস্মার্ট হলে পেছনে পড়ে থাকবেন, কখনো সামনে যেতে পারবেন না। এই স্মার্টনেসের জন্য আমি একটা মাত্র উপদেশ দেব, দয়া করে ডিজিটাল দক্ষতা অর্জন করে।